জীবন আসলে অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আমি চেষ্টা করব তারপরও ডেয়ারটা আমি নিজে না খাওয়ার, কোজ ডেয়ার আমার ভালো লাগে না। Shadow cat part time, that is not a guy that I would ever want to try to battle rap. Snap crack a pop, mind fried to a crisp, make an MC into a wild. হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ। সো টুডে ইজ ব্লগ 15। আমরা দেখতে দেখতে সকলের দোয়া, সাপোর্ট এবং ভালোবাসায় চলে আসলাম আমাদের এই ব্লগ 15-তে। সো গাইজ, এটাই আর আজকে বলতে স্পেশাল কোনো ব্লগ না, আর স্পেশালটা নিজের কাছে। সো কেউ যদি সিম্পল জিনিসটাকে স্পেশাল মানে হিসেবে দেখেন তাহলে সেটাই স্পেশাল। সো আমার কাছে স্পেশাল না হলেও আপনার কাছে স্পেশাল হতে পারে। সো এটাই আমি মানে আজকে এই যে আপনার গত ভিডিওতে দেখছেন আমাদের DRS-এর প্রেসিডেন্ট নিহাল ভাইয়া, সো উনি আসছে আর আমাদের এই বিরল উপজেলা মানে হলো আপনার দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে একটা অত্যন্ত সুন্দর একটা পার্ক তৈরি হয়ে গেছে। আমি নিজেই জানতাম না, আমাকে এখন জানানো হলো। আমি বিরলে থাকি বাট আমি জানি না, এটাই হলো কথা। পার্কের নামও জানি না। পার্কটা আমাদের বিরল উপজেলার মধ্যে শঙ্করপুর নামের এক মানে শঙ্করপুরে অবস্থিত আর কি। সো এটাই, সো হাঁটতেছি আমার সাথে। আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি একা কোথাও ব্লগ করতে সচরাচর যাই না, আমার সাথে আছে আমার যে টিম মেম্বার্স, আমার ইউটিউবিংয়ের মানে আর কি হেল্প করে এরা ইউটিউবিংয়ে। সো এটাই গাইস। সো মানে সুশান্ত, তোমরা কেমন আছো? তোমরা একটা খারাপ কাজ করছো ভাই, সেটা হলো তোমরা এই পার্কে আসছো, আমাকে জানো নাই যে এখানে বিরলে তো নাকি একটা সুন্দর পার্ক হয়েছে। সো দেখা যাক পার্কটা। সো এটাই আজকে জানাইছো, আজকেই তো হুট করে প্লাস নিহাল ভাইরা আসছে, কিছু ড্রোন ফুটেজ দরকার তাই। আমরা চলে আসলাম এই পার্কে। তো পার্কের নাম নাকি শুনলাম কি জানি, চঞ্চল পার্ক না? চঞ্চল পার্ক বিরল। তো পার্কের কাজ চলতেছে এখনো, দেখতে পাচ্ছেন যে অনেক কিছু অগোছালো। ইনশাল্লাহ সামনে একটা ভালো এখানে ব্লগ আসবে। তো আমরা এখন হাঁটতেছি আর কি। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হলো আমাদের এই পার্ক। পার্কের নাম তো শুনলেনি, চঞ্চল পার্ক নাকি। সো আমি আগে আসিনি, ফার্স্ট টাইম আসলাম আর নতুন করে পার্কটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর একটা অনেক বড় সারপ্রাইজ আমার জন্য এই যে নিহাল ভাইয়া রাখছিল, সেটা হলো এই যে আমাদের সারপ্রাইজ। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ভাইয়া হলো আমার অনেকটা কাছের এবং ফেভারিট একটা ভাই। সো উনি আসলে মানে আসবে জানলে আমি আগেই মানে আসে বসে থাকতাম, বাট উনি আগে আমাকে বলে নাই। সো এইটাই। আর এই যে কেমন আছেন? ফেমাস ডান্সার, কত ব্লগে দেখছিলেন, তিস্তা ব্লগে। এই যে আমাদের ভাইয়া কেমন আছেন? সবাই ভালোই আছে, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। সাবস্ক্রাইবার বাড়তেছে, সবাই যদি সাপোর্ট করে আরো বেশি বেশি, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আরো তাড়াতাড়ি বাড়বে। কেমন আছেন? আপনারা এই রিসোর্টে আসবেন শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তা দিয়ে, আর এই রিসোর্টের নাম হলো চঞ্চল রিসোর্ট।
সবাইকে এখানে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সো ভাইয়া বললো কথাটা শোনা, সেটা অনেক সুন্দর একটা প্লেস, হয়তো বা কাজ সম্পূর্ণ শেষ হয়নি, শীঘ্রই শেষ হয়ে যাবে। অনেক সুন্দর একটা জায়গা এটা, আমাদের বিরলের মতো একটা প্লেসে যে এরকম সুন্দর একটা পার্ক বা রিসোর্ট যেটা বলেন যেটা হবে কেউ কল্পনা করতে পারেনি, বাট এটা আমাদের জন্য বিরলবাসীর জন্য একটা সুখবর। তো ভাইয়া পরে ইনশাল্লাহ কথা হবে। ড্রোনের বাতাস খাওয়াচ্ছি সকল ভাই ব্রাদার্সকে, খুব গরম লাগে গেছে তো তাই একটু বাতাস খাচ্ছি। অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটাইলাম, ড্রোন শটগুলো কেমন লাগছে সবাই জানাবেন। এবং আকাশটা একটু মেঘলা ছিল তার কারণে হয়তো বা ড্রোন শট খারাপ হতে পারে, সব শটই খারাপ হতে পারে। জীবন আসলে অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তোমাদের যে ড্রোন শট দেখাইলাম কেমন লাগলো? ভালো ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা দিব একদিন, ঠিক আছে। এখানে আসে অনেক সুন্দর একটা সময় কাটালাম, সুন্দর একটা অনুভূতি পাইলাম আর কি। আর আপনারা যারা আসতে চান, এটার লোকেশনটা আমি আপনাদের আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তার আসতে পারেন। কাজ চলতেছে, হয়তোবা কিছুদিনের মধ্যে কুরবানি ঈদের মধ্যে কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, আপনারা আমাদের ফ্যামিলির সাথে আসতে পারেন এবং সময় কাটানোর জন্য এই প্লেসটিতে আসতে পারেন। অনেক সুন্দর, প্লাস সুইমিংও করতে পারেন, গোসল করার জায়গা করে দেওয়া আছে আর কি এটাই। আর এখন আমরা চলে যাব, বেশিক্ষণ সময় দিতে পারলাম না গাইস। সো গাইস, এই যে ভাইয়ার ভার্সন থ্রি নেবে, ভার্সন থ্রি। সো আমরা এখন একটু রোডে চিল করতে যাচ্ছি, রাইড উইথ আরোহণ 5V3। অনেক থ্যাংকস ভাইয়া আমাদের ড্রপ করে দেওয়ার জন্য আর আমাদের সাথে সময়গুলো অনেক সুন্দরভাবে কাটানোর জন্য। তাহলে আমরা যাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দোয়া করবেন এবং সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো গাইস, দেখা হচ্ছে সামনে। A few moments later. So guys, এখানে আসে আমাদের মাথায় একটা মানে সরি বেসিক্যালি আমার মাথায় আসছে সেটা একটা আইডিয়া চলে আসলো, সেটা হলো আমরা কেননা আজকে আমরা একটা চ্যালেঞ্জ খেলে ফেলি গাইস।
কেমন হয় এবং শেষে যে হারবে তাকে ডিয়ারও দেওয়া হবে। আপনারা কমেন্ট করে জানান যে ডিয়ারটা কী দিব, ঠিক আছে। সো চ্যালেঞ্জটা হলো এটাই, সেটা হলো যে পিছনে দেখতে পাচ্ছেন যে রেল লাইন। সো আমরা তিনজনে স্টার্টিং করব, এক শ্রিয়ালি এবং কে এই যে রেলের পাতগুলো দিয়ে কে বেশি যেতে পারে এবং কে সবার আগে পড়ে যায়, যে সবার আগে লাইন থেকে মানে যে পাত লাইন থেকে পড়ে যাবে সে হবে সবার শেষ, তাকে একটা ডেয়ার দেওয়া হবে। সো ডেয়ারটা আপনারা সামনে দেখতে পারেন। সো আমরা শুরু করে দিই আজকে আমাদের চ্যালেঞ্জ। সো গাইজ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। শুরু করে দে, রেডি, 1 2 3 স্টার্ট। আমি ধীরে যাব। কে ধীরে যাবা, যাও কিন্তু, বাট ধাক্কা নট অ্যালাউড, এবং যে ধাক্কা দিবে সে কিন্তু ডিসকোয়ালিফাইড, সে লাস্ট, সে না পড়লেও লাস্ট। গাইস অনেক নড়বড়া লাগতেছে, কোচ আমি এসব আগে করি নাই। ও আমার পা তো স্লিপ কাটে গাইস, একটু দোয়া করেন আমার জন্য প্লিজ। ও মাই গড, আমরা দিনাজপুর পর্যন্ত চলে যাব, সমস্যা নাই। আর একটা কথা বলি গাইস, আজকে যে আমরা যে পার্কটাতে গেছিলাম আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। সো গাইস আমরা চ্যালেঞ্জটা এখন চ্যালেঞ্জে মন দেই, দেখা যাক কী হয়। ও আমার পা তো পিছলায় ভাই, এইভাবে তো মনে হয় আমি দিনাজপুরে চলে যাবো। ভাই তোমরা যাবা, বাট আমার যদি জুতা ভালো পরে আসতাম তাহলে তোমাদের আজকে আমি দেখাই দিতাম যে ফার্স্ট কাকে বলে আর সেকেন্ড কাকে বলে। ভাই যে স্লো, আমি চেষ্টা করব, তারপরও ডেয়ারটা আমি নিজে না খাওয়ার, কোজ ডেয়ার আমাকে ভালো লাগে না, চ্যালেঞ্জে ফার্স্ট হইতে মজাই আলাদা। ভাই শুনো, আমার তুমি বললা না আমার জুতাগুলো খুব ভালো, তো আমার জুতাগুলো দেখো একটু। তোর মিয়া জুতা দেখাবা কেন এখানে, চ্যালেঞ্জে মন দাও। Dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crack a pop, mind fried to a crisp. Make an MC into a wide-eyed lunatic. স্লিপারে পুরো পিচ্ছিল হয়ে গেছে, পা পুরো পিছলাই যায়। সো একটু রান আপ বাড়াই। ওই ওই এস পারবো পারবো, মনে ফার্স্ট হবে মেবি, অথবা সুশান্ত এরা এদের ব্যালেন্স সেরকম, আপনারা ভিডিওতে হয়তো বা দেখতেই পাচ্ছেন ব্যালেন্স। হ্যাঁ আচ্ছা একটু রান দেই। ও ও মাই গড, ও মা ব্যালেন্স রাখাটাই কষ্টকর হয়ে গেছে পা পুরা। নাও এই গে সুশান্ত, ফার্স্ট লাস্ট হইলো, তাকে ডেয়ার পালন করতে হবে। গাইস দেখা যাক মনে পার আমার মাঝে মনে স্টার একটু রান দিতে হবে, নাহলে আর চ্যালেঞ্জ হবে। সে যে সুশান্ত গেল গা, এই আসতে না এক মিনিট। আমি তো ভাবছিলাম গাইস আমি সেবার লাস্ট হব। এই না না, ওই মাই গড, এখনো পর্যন্ত মাঠে টিকে আছি, ক্যামেরা সুশান্তর হাতে দিলাম যেহেতু একটু হাতটা ফ্রি হলো। ও স্পিড দেওয়া লাগবে, আমি পারবো না।
সবার লাস্ট মানে থার্ড পজিশনে আছে আমাদের সুশান্ত, এবং চ্যালেঞ্জের নিয়ম অনুসারে যে লাস্ট হবে তাকে একটা ডেয়ার প্রাণ করতে হবে। সো সুশান্ত, তোমার অনুভূতি কি এবং সবার লাস্ট হয়ে থার্ড পজিশনে আছে কেমন লাগতেছে? আমার অনুভূতি বর্তমানে এত বাজে অবস্থা কি বলবো গাইস। সো ডেয়ার পালার জন্য তৈরি হও, ডেয়ার পালার জন্য তৈরি হও। এবং হ্যাঁ, একটা নিয়ম চেঞ্জ হয়ে গেল, সেটা হলো এটা আরএস নানুর নিয়ম। সো এই নিয়মটা অনুযায়ী আমাদের যে সেকেন্ড হয়েছে মনিব, এটা পরে বলতেছি। সো মনিব কেমন লাগতেছে সেকেন্ড পজিশনে আসে? খুবই ভালো ভাগ্য আমার যে আমি কিন্তু এখন একটা তুমি খারাপ খবর শুনবা, সেটা হলো কি জানো, যে সেকেন্ড হবে তাকেও একটা ডেয়ার দেওয়া হবে এবং সে ডেয়ার পালন করবে। এটা আরো নানুর নিয়ম, সো এটা চেঞ্জ হইতে পারে চ্যানেল আমার, আমি জানি। তুমি সবসময় চিটিং করো, তোমরা চিটিং বাস। সো গাইজ, আমরা এখন সামনে যাই, সামনে যাই, ওকে একটা ডেয়ার দেওয়া হবে, চলেন যাই দেখি ডেয়ার কি দেওয়া। সো এই যে রেডি হয়ে গেছে সুশান্ত, সো রেডি, 1 2 3, এ লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। সো গাইজ, সুশান্ত ডেয়ার শেষ। এখন রুলসের দুই নম্বর ইয়ে অনুযায়ী যে সেকেন্ড হবে তাকে একটা ডেয়ার পালন করতে হবে, সেই ডেয়ারটা আমি যেটা সিলেক্ট করছি সেটা হলো তাকে মিনিমাম 50 মিটার আমাকে কাঁধে করে তাকে নিয়ে যাইতে হবে। এটা হলো সেকেন্ডের ডেয়ার। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে সেটাই পালন করতাম। সো মানে রেডি ডেয়ারটা পালন করার জন্য, সো ক্যামেরা দিয়ে দিচ্ছি সুশান্তর হাতে, সে এটা ক্যাপচার করবে। সো দেখো যে মুনিব সেকেন্ড ডেয়ারটি পালন করার জন্য রেডি। চিটিং গাইজ, এটা এই চিটিং এর কিছু না, ডেয়ার যদি তোমার জায়গায় আমি থাকতাম সেটাই পালন করতাম। বলাইছিলো সেকেন্ডে, বলাইছিলো আপনি কমেন্টে জানাই দেন, আপনি কমেন্টে জানাই দেন যে ডেয়ারটি ঠিক আছে কিনা। এর জন্য ফিগার ভালো আছে, সো ডেয়ারটা পালন করার জন্য সে রেডি। সো সুশান্ত ভালো করে ক্যামেরা এন্ড করে রেডি, অ্যাকশন। ও মাই গড, বাবা গো, ও ইয়েস, কি মজা। মানে দুই নাম্বার ডেয়ারটা, মানে তোমাকে ডেয়ারটা পালন করে কেমন লাগতেছে? 50 মিটার কিন্তু এটা, এই যে দুইটা পাত মিলে 1 মিটার। সো আমি ঘুমতেছি, 50 মিটার হলে তোমাকে আমি স্টপ করে দিব। ও ডেয়ার থেকে মুক্তি এখানে। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে দিয়ে ক্লিক করবেন নতুন কোনো ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। সো গাইজ, বলে ফেলি আজকে হলো বের হয়ে গেছিলাম ব্লক 15 সেই রিসোর্টে শ্যুটগুলো নেওয়ার জন্য, বাট আমার এই ভিডিওতে একটা স্পেশাল মশলা যোগ করলাম, সেটা হলো কি আজকে হলো আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা। আমার চ্যানেলে আগে চ্যালেঞ্জ ভিডিও আসেনি, কিন্তু ইনশাল্লাহ সামনের দিনে এখন থেকে চ্যালেঞ্জ ভিডিও আসবে, নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও আসবে। যেমন সামনে আসতেছে স্পাইসি নুডলস চ্যালেঞ্জ এবং আসতেছে ফিশিং চ্যালেঞ্জ। সো গাইজ, এইটাই, আরও অনেক চ্যালেঞ্জ আসবে, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। সো গাইজ, আজকে বেশি কথা না বলে ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্থ হয়ে গেছে ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে দিয়ে ক্লিক করুন নতুন কোনো ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য, এবং যারা অলরেডি করছেন তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আজকের কথা না বাড়ায় নতুন কোনো ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য ওয়েট করতে থাকি, সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সো গাইজ, বাই বাই, টাটা, পিস, খুদা হাফেজ।